সর্বকালের অন্যতম সেরা ফুটবলের জাদুকর পেলে আর নেই। বৃহস্পতিবার রাতে সংবাদ মাধ্যম এই খবরটি নিশ্চিত করে। মৃত্যুর সময়ে ব্রাজিলের কিংবদন্তির বয়স হয়েছিল 82 বছর। বেশ কিছু বছর ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন তিনি। 1958, 1962 ও 1970 বিশ্বকাপ জয়ী পেলে ব্রাজিলের হয়ে 77টি গোল করেছেন। ফুটবল কেরিয়ারে 1363 ম্যাচ খেলে তিনি গোল করেছেন 1281টি। পেলে 2000 সালে ফিফার শতাব্দী সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। এই সেই খেলোয়াড় যার দ্যুতিময় ফুটবল দেখতে নাইজেরিয়ায় 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল গৃহযুদ্ধের সব পক্ষ। ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে ব্রাজিলে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।